হ্যালো, আসসালামু আলাইকুম। এটার আমি ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট এবং 3 নম্বর পার্ট বানাইতে আছি। অ্যাপেন্ডা এটার এখন সিম আউট করব, আমি আলাদা নিব সিমগুলা। এই যে 2 নম্বর পার্ট পর্যন্ত আমি এই প্যাটার্নটা বানাইছিলাম, ঠিক আছে। এখন এটার আমি সিমগুলা আউট আলাদা করবো আর কি। হ্যাঁ, এটাতে কি করব, রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে এ সিলেক্ট করব, সিলেক্ট করে F4-এ গিয়া সিম নেব আমি। হ্যাঁ, এই সিম, এটা হলো আপনার ফেসিং, সেম সেম তো নিলামে, সেম এটা হলো ফেসিং, সরি সেম নিয়েছি। সেমটা রেডি করি। হ্যাঁ, এই জায়গায় XML অংশ দেব, এই জায়গায় XML অংশ দেব। এটার নাম কি, সেম, এটা করা হবে দুইটা, দুই পাশের জন্য। হ্যাঁ, এ জায়গায় যাবো গ্রিন লাইন, এটার নাম হলো ফ্রন্ট, এরকম হইতে পারে মাঝে মাঝে। এই শেষ, এগুলো আমার এই জায়গায় এখন দরকার নেই। বটম হেমটা কত, 1.5 সিএম দিব, তাহলে এই জায়গায় আমার দিতে হবে 3 সিএম। কলার টলসে যাইতে হইব, এই কর্নার টলস, অ্যাড কর্নার। হ্যাঁ, এটা আমি দেখি সরাই আনতে পারি, এই অ্যাড কর্নার দিলাম। হ্যাঁ, এটার নাম দিব ফরওয়ার্ড 1:2, ফরওয়ার্ড 1:2। সিম নিব, রোড টু পিস F5-এ চলে যাবো, সেম টু পিস, এগুলো ডিলেট। নাম হবে ফরন পকেট
পকেটিং ফরন 1x2 হবে, গ্রিন লাইনটা পকেটটা একটু বড় বড় মনে হইতেছে বেশি। তারপরে আমি চলে যাব পকেটিং সেম ফেসিং এই জায়গার থেকে নিব, হ্যাঁ পরে গেটিং করে ফেসিংটা এই জায়গার থেকে আমি নিব। তাহলে আমি চলে যাই ব্যাগে, ব্যাগে কি আছে পকেট আর কিছু নেই। ব্যাক 1x2 কনার টলস ঠিক আছে, ব্যাক অন ইন্টু টু পকেট কি আছে দুইটা। বারো মিলি করে অ্যালাউন্স যাবে, পকেটে কি স্টিচ দেখাইছে ডাবল স্টিচ। PKT 1x2 পকেট সিঙ্গেল ফ্লাই নিব আমি এবার,
এটা হলো সিঙ্গেল ফ্লাই বানাবো। সিঙ্গেল ফ্লাই ওয়ান ইন্টু ওয়ান, এটার নাম হলো ওয়েস্ট ওয়ান ইন্টু ওয়ান, ওয়েস্ট ওয়ান ইন্টু ওয়ান। এটা গ্রিল লাইন চলে যাবে, এমনি এই ড্র কাটটা হলো রেডিমেড আসবে, আর এগুলো আমার বানানো শেষ। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও বানাবো আমি এটা লইয়া কীভাবে গেটিং করতে হয়। হ্যাঁ, অবশ্যই ভিডিওটা দেখবেন। ব্যাক ওয়ান ইন্টু টু, ব্যাক পকেট, ফ্রন্ট ওয়ান পকেট, সেম এই আর কি। ঠিক আছে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।